বা সারা পৃথিবীতে আহলে সুন্নাহ ওয়াল জামাত এখন সংগঠন চলছে, তো সেই সিলসিলা সেই রেহবারের দরবারে আছে, আওলাদে রসুল আছে। যে আওলাদে রসুল আবের শর্মা দানি বলতেন যে আমার সিলসিলা যে দাখিল হয়ে গেল তার ইহুকাল পরকালের জিম্মেদারে আমি আমি আবের শর্মা দানি নিয়েছি, কারণ আমার সাথে নবীর সাথে সম্পর্ক। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের হাজিরাকে কবুল করুক। আল্লাহ আমিন। সালাত সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুহাদানা ইয়া নবী আল্লাহ আল্লাহুম্মা তাসাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। রব্বানা ওয়া তা'আলা ইয়া জাজ্জা আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ চট্টগ্রাম থেকে আমি শরত থেকে বিশেষ করে পাঠায় পাহাড় থেকে আমার কিছু ভাই বাবারা এসেছেন, বিশেষ করে তোমার নবীর মায়ার উম্মতরা নবীর মিলাদ নবী করার জন্য এসেছেন। আল্লাহ তাদের নেক মাকাসাদকে কবুল করুন, যাতে সুন্দর করে সুসজ্জিতভাবে আলি শান করে রসুল আরবিকে খুশি করে তুমি আল্লাহকে সন্তুষ্টি করতে পারে, এরকম একটা মেহফিল উপহার দেওয়ার মতো সমাজকে দেশকে জাতিকে তাদেরকে তৌফিক দান করো। আল্লাহ আসমানি বালা জমিনের বালা দুশ্মনের দুশ্মনী জালেম জুলুম অত্যাচার থেকে বিশেষ করে জিন জাতি শয়তান মানুষ জাতি খাবি শয়তান থেকে আমাদের প্রত্যেকের ইমান ও আমলকে হেফাজত করো। আল্লাহ সুন্নিয়তের বলো বালা করার মতো তৌফিক দান করো। সুন্নিয়তের মতো যত ফাটল আছে আল্লাহ তার জোড়া লাগিয়ে মৌলা আলী শেরেফদা হযরত আবু বকর ওমর উসমান হায়দারের মতো তেনাদের খেদমতের সাথে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ফাটলকে জোড়া লাগিয়ে দিয়ে তাদের খেদমতের সাথে আমাদের খেদমতকে কবুল করে নেওয়া। আল্লাহ সুন্নিয়তের সমস্ত ওলামায়ে কেরামদের হায়াতে বরকত দান করো। আল্লাহ যে বান্দারা হাজিরা দিয়েছে আওলাদে রসুলের দরবারে আল্লাহ তেনাদের এই হাজিরাকে সোনার মদিনার হাজিরার সাথে কবুল করে নেওয়া। আল্লাহ প্রত্যেকের নেক আমল করার মতো তৌফিক দান করো। পাঁচ ওয়াক্ত নামাজে তাহাজ্জুদ পূজার বান্দা হিসাবে কবুল করে নেওয়া। মা বাবা আত্মীয়স্বজন দাদা দাদি নানা নানি আত্মীয়স্বজনরা যারা কবরবাসী হয়েছে রক্তের সম্পর্কের বন্ধু বান্ধব থেকে সকলের কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নেওয়া। আজকের হাজিরা আজকের এই মেহফিলের উসিলা ইসালে সওয়াবটা প্রত্যেকের কবরে কবুল করে নেওয়া। বিশেষ করে খাস দরখাস্ত আল্লাহ প্রত্যেককে জীবনে একবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করো। যারা গিয়েছে তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করো। বলি আল্লাহদের কদমে হাজিরা দিয়ে প্রত্যেকের কলবটাকে যাতে মনোবল করতে পারে সেই তৌফিক দান করো। জীবনে স্বপ্ন যোগে কোন এক রাত্রিতে রসুল আরবির স্বপ্ন মদিনাওয়ালাকে দিদার দিয়ে মদিনাওয়ালার চেহারায় বদ্ধ হা দেখে প্রত্যেককে সিনাকে মদিনার আয়না বানাবার তৌফিক দান করো। হুরমতি شهادت لا اله الا الله محمد ربنا وتعاليك يا جل جلاله وسلم على تعالى دفعانك ربنا عليك وسير بنا فيه وعبادك وعبادك يا رب العالمين الله جو برغرام تكي خلي شروط تكي مشيش كل بعد بعد تبقى تكي عمل بجو ماي بابا رايشي چين مشيش كل تمن نبير ميار ومترا নবীর মিলাদ নবী করার জন্য এসেছেন। আল্লাহ তাদের নেক মাকাসাদকে কবুল করুন, যাতে সুন্দর করে সুসজ্জিতভাবে আলি শান করে রসুল আরবিকে খুশি করে তুমি আল্লাহকে সন্তুষ্টি করতে পারে, এরকম একটা মেহফিল উপহার দেওয়ার মতো সমাজকে দেশকে জাতিকে তাদেরকে তৌফিক দান করো। আল্লাহ আসমানি বালা জমিনের বালা দুশ্মনের দুশ্মনী জালেম জুলুম অত্যাচার থেকে বিশেষ করে জিন জাতি শয়তান মানুষ জাতি খাবি শয়তান থেকে আমাদের প্রত্যেকের ইমান ও আমলকে হেফাজত করো। আল্লাহ সুন্নিয়তের বলো বালা করার মতো তৌফিক দান করো। সুন্নিয়তের মতো যত ফাটল আছে আল্লাহ তার জোড়া লাগিয়ে মৌলা আলী শেরেফদা হযরত আবু বকর ওমর উসমান হায়দারের মতো তেনাদের খেদমতের সাথে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ফাটলকে জোড়া লাগিয়ে দিয়ে তাদের খেদমতের সাথে আমাদের খেদমতকে কবুল করে নেওয়া। আল্লাহ সুন্নিয়তের সমস্ত ওলামায়ে কেরামদের হায়াতে বরকত দান করো। আল্লাহ যে বান্দারা হাজিরা দিয়েছে আওলাদে রসুলের দরবারে আল্লাহ তেনাদের এই হাজিরাকে সোনার মদিনার হাজিরার সাথে কবুল করে নেওয়া। আল্লাহ প্রত্যেকের নেক আমল করার মতো তৌফিক দান করো। পাঁচ ওয়াক্ত নামাজে তাহাজ্জুদ পূজার বান্দা হিসাবে কবুল করে নেওয়া। মা বাবা আত্মীয়স্বজন দাদা দাদি নানা নানি আত্মীয়স্বজনরা যারা কবরবাসী হয়েছে রক্তের সম্পর্কের বন্ধু বান্ধব থেকে সকলের কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নেওয়া। আজকের হাজিরা আজকের এই মেহফিলের উসিলা ইসালে সওয়াবটা প্রত্যেকের কবরে কবুল করে নেওয়া। বিশেষ করে খাস দরখাস্ত আল্লাহ প্রত্যেককে জীবনে একবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করো। যারা গিয়েছে তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করো। বলি আল্লাহদের কদমে হাজিরা দিয়ে প্রত্যেকের কলবটাকে যাতে মনোবল করতে পারে সেই তৌফিক দান করো। জীবনে স্বপ্ন যোগে কোন এক রাত্রিতে রসুল আরবির স্বপ্ন
মদিনাওয়ালা কে দিদার দিয়ে মদিনাওয়ালার চেহারায় বদ্দুহা দেখে প্রত্যেককে সিনা কে মদিনার আয়না বানাবার তৌফিক দান করুন আমিন হুরমতি সাইয়েদুল আবরার শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওরাত রব্বানা ওয়া তা'আলিকা ইয়া জাজ্জা আলিম সামিনা গোফানা গরবানা সিরে বানা ফিল বারবার বেরবাদার আমিন আল্লাহ চট্টগ্রাম থেকে আমি শরৎ থেকে বিশেষ করে পাঠায় পাহাড়তলি থেকে আমার কিছু ভাই বাবারা এসেছেন বিশেষ করে তোমার নবীর মায়ার উম্মতরা নবীর মিলাদ নবী করার জন্য এসেছেন আল্লাহ তাদের নেক মাকাসাদকে কবুল করুন যাতে সুন্দর করে সুসজ্জিতভাবে আমি শান করে রসুল আরবিকে খুশি করে তুমি আল্লাহকে সন্তুষ্টি করতে পারি এরকম একটা মেহফিল উপহার দেওয়ার মতো সমাজকে দেশকে জাতিকে তাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আসমানি বালা জমিনের বালা দুশ্মনের দুশ্মনী জালেম জুলুম অত্যাচার থেকে বিশেষ করে জিন জাতি শয়তান মানুষ জাতি খবি শয়তান থেকে আমাদের প্রত্যেকের ইমান ও আমলকে হেফাজত করুন আল্লাহ সুন্নিয়তের বড় বালা করার মতো তৌফিক দান করুন সুন্নিয়তের মতো যত ফাটল আছে আল্লাহ তার জোড়া লাগিয়ে মৌলা আলী শেরেফদা হযরত আবু বকর ওমর উসমান হায়দারের মতো তেনাদের খেদমতের সাথে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ফাটলকে জোড়া লাগিয়ে দিয়ে তাদের খেদমতের সাথে আমাদের খেদমতকে কবুল করে নেওয়া আল্লাহ সুন্নিয়তের সমস্ত ওলামায়ে কেরামদের হায়াতে বরকত দান করুন আল্লাহ যে বান্দারা হাজিরা দিয়েছে আল্লাহর রাসূলের দরবারে আল্লাহ তেনাদের এই হাজিরাকে সোনার মদিনার হাজিরার সাথে কবুল করে নেওয়া আল্লাহ প্রত্যেকের নেক আমল করার মতো তৌফিক দান করুন পাঁচক্ত নামাজে তাহাজ্জুদ পূজার বান্দা হিসাবে কবুল করে নেওয়া মা বাবা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নামে আত্মীয় স্বজনরা যারা কবরবাসী হয়েছে রক্তের সম্পর্কের বন্ধু বান্ধব থেকে সকলের কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নেওয়া আজকের হাজিরা আজকের এই মেহফিলের উসিলা ইসালে সওয়াবটা প্রত্যেকের কবরে কবুল করে নেওয়া বিশেষ করে খাস দরখাস্ত আল্লাহ প্রত্যেককে জীবনে একবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করো যারা গিয়েছে তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করো বলি আল্লাহদের কদমে হাজিরা দিয়ে প্রত্যেকের কলবটাকে যাতে মুনব্বর করতে পারে সেই তৌফিক দান করো জীবনে স্বপ্ন যোগে কোনো এক রাত্রিতে রসুল আরবির স্বপ্ন মদিনাওয়ালাকে দিদার দিয়ে মদিনাওয়ালার চেহারায় বদ্দুহা দেখে প্রত্যেককে সিনাকে মদিনার আয়না বানাবার তৌফিক দান করো হুরমতি সাইয়েদুল আবরার শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওরাত রব্বানা ওয়া তা'আলিকা ইয়া জাজ্জা আলিম সামিনা গোফানা রব্বানা সিরে বানা ফিল বারবার বেরবাদার আমিন আল্লাহ চট্টগ্রাম থেকে আমি শরৎ থেকে বিশেষ করে পাঠায় পাহাড়তলি থেকে আমার কিছু ভাই বাবারা এসেছেন বিশেষ করে তোমার নবীর মায়ার উম্মতরা নবীর মিলাদ নবী করার জন্য এসেছেন আল্লাহ তাদের নেক মাকাসাদকে কবুল করুন যাতে সুন্দর করে সুসজ্জিতভাবে আমি শান করে রসুল আরবিকে খুশি করে তুমি আল্লাহকে সন্তুষ্টি করতে পারি এরকম একটা মেহফিল উপহার দেওয়ার মতো সমাজকে দেশকে জাতিকে তাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আসমানি বালা জমিনের বালা দুশ্মনের দুশ্মনী জালেম জুলুম অত্যাচার থেকে বিশেষ করে জিন জাতি শয়তান মানুষ জাতি খবি শয়তান থেকে আমাদের প্রত্যেকের ইমান ও আমলকে হেফাজত করুন আল্লাহ সুন্নিয়তের বড় বালা করার মতো তৌফিক দান করুন সুন্নিয়তের মতো যত ফাটল আছে আল্লাহ তার জোড়া লাগিয়ে মৌলা আলী শেরেফদা হযরত আবু বকর ওমর উসমান হায়দারের মতো তেনাদের খেদমতের সাথে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ফাটলকে জোড়া লাগিয়ে দিয়ে তাদের খেদমতের সাথে আমাদের খেদমতকে কবুল করে নেওয়া আল্লাহ সুন্নিয়তের সমস্ত ওলামায়ে কেরামদের হায়াতে বরকত দান করুন আল্লাহ যে বান্দারা হাজিরা দিয়েছে আল্লাহর রাসূলের দরবারে আল্লাহ তেনাদের এই হাজিরাকে সোনার মদিনার হাজিরার সাথে কবুল করে নেওয়া আল্লাহ প্রত্যেককে নেক আমল করার মতো তৌফিক দান করুন পাঁচক্ত নামাজে তাহাজ্জুদ পূজার বান্দা হিসাবে কবুল করে নেওয়া মা বাবা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নামে আত্মীয় স্বজনরা যারা কবরবাসী হয়েছে রক্তের সম্পর্কের বন্ধু বান্ধব থেকে সকলের কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নেওয়া আজকের হাজিরা আজকের এই মেহফিলের উসিলা ইসালে সওয়াবটা প্রত্যেকের কবরে কবুল করে নেওয়া বিশেষ করে খাস দরখাস্ত আল্লাহ প্রত্যেককে জীবনে একবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুন যারা গিয়েছে তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুন বলি আল্লাহদের কদমে হাজিরা দিয়ে প্রত্যেকের কলবটাকে যাতে মুনব্বর করতে পারে সেই তৌফিক দান করুন জীবনে স্বপ্ন যোগে কোনো এক রাত্রিতে রসুল আরবির স্বপ্ন মদিনাওয়ালাকে দিদার দিয়ে মদিনাওয়ালার চেহারায় বদ্দুহা দেখে প্রত্যেককে সিনাকে মদিনার আয়না বানাবার তৌফিক দান করুন হুরমতি সাইয়েদুল আবরার শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ